আমাকে বলেন, আচ্ছা আমিও বলি, আগে আপনি বলেন, আপনি আগে আপনি বলেন, আগে উত্তর দেন, আগে উত্তর দেন, জবাব দেন, বলি এত প্রশ্ন করেন না, আপনি দুইটা প্রশ্ন করছেন, আমি উত্তর দিতে দেন, আপনি আমার জীবনের নিরাপত্তা দিতে পারবেন, তাহলে আমি বাংলাদেশের মানুষ বলুক, বাংলাদেশ সরকার বলুক, আমার জীবনের নিরাপত্তা দিবে, আমি শুনেন আমার প্রশ্ন, শুনে আপনার প্রশ্ন শুনেছি, আমার প্রশ্ন শুনবেন, আপনার এই প্রশ্নটা খুবই যৌক্তিক। একজন ডাক্তার হিসেবে সার্বক্ষণিক ইমার্জেন্সি সেবা শুধু হসপিটালে না, সার্বক্ষণিক দেওয়ার জন্য আমরা কমিটেড। ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি ক্যাজুয়ালটি ইমার্জেন্সিতে 24 ঘন্টা রোগীদের সার্ভিস দেওয়া হয়, সার্জারি করা হয়, শুধু আজকের না, সারা মানে ইতিহাসের সব সময় এটা হয়েছে। আমরা সর্বক্ষণিক না ঘুমায় রোগীদের সেবা দিয়েছি, নিজে না খেয়ে সেবা দিয়েছি, রক্ত দিয়ে সেবা দিয়েছি। এই রিসেন্টলি যে মব হয়েছে সেখানে কিন্তু আমরা 72 ঘন্টা একটানা শুধু সেবা নয়, টাকা দিয়ে, অর্থ দিয়ে, খাবার দিয়ে, নিজের রক্ত দিয়ে সেবা দিয়েছি। সেই ডাক্তার আমরা এখানে যারা আমরা সবাই আছি, আমরা সেই ডাক্তার, এখনও আমরা সেবা দিতে চাই। কিন্তু আমার কথা শুনেন আপনারা, গতকাল রাতের একটা ইনসিডেন্স এটা আসলে ইতিহাস ব্রেক করেছে, বাংলাদেশ নয় সারা বিশ্বের কোনো ইতিহাসে যদি আপনি দেখাইতে পারেন যে কোনো ইমার্জেন্সি ইনজুর্ড একটা পেশেন্ট সে হসপিটালে ভর্তি, বাইরের থেকে বহিরাগত সন্ত্রাসীরা চাপাতির রামদা নিয়ে ওই রোগীকে মৃত্যু এনশিওর করার জন্য, মার্ডার করার জন্য ভর্তিরত অবস্থায় তাকে মার্ডার করেছে, এই রকম একটা পরিস্থিতি আপনি যদি কোনো ইতিহাসে দেখাইতে পারেন, বাংলাদেশে দেখাইতে পারেন, সারা বিশ্বের ইতিহাসে দেখাইতে পারেন, আমাকে বলেন। আচ্ছা আমিও বলি, আগে আপনি বলেন, আপনি আগে আপনি বলেন, আগে উত্তর দেন, আগে উত্তর দেন, জবাব দেন। আচ্ছা আচ্ছা আমি বলি, আপনার প্রশ্ন উত্তর বলি, এত প্রশ্ন করেন না, আপনি দুইটা প্রশ্ন করছেন, আমি উত্তর দিতে দেন, আপনার দুটো স্যার, স্যার আপনি দুইটা প্রশ্ন করেছেন, এই দুইটা প্রশ্ন আমি দুইটা প্রশ্ন উত্তর দিব আপনাকে। প্রথম যে প্রশ্নটা ছিল, এই ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটে নাই, বাংলাদেশে ঘটে নাই, এটা আপনি স্বীকার করেছেন, এটা সারা বিশ্বের মানুষ স্বীকার করবে। এরকম অনিরাপত্তা নিরাপত্তাহীনতায় একজন ডাক্তার কিভাবে নিজেকে অরক্ষিত রেখে ইমার্জেন্সিতে সেবা দেয়, সেই জন্য আমরা শুধু রোগী, শুধু ডাক্তার না, রোগী নিহত হয়েছে, রোগী নিহত হয়েছে, ডাক্তাররা মার খেয়েছে, ভাঙচুর হয়েছে, এখানে আমার নিরাপত্তা কোথায়? আমি নিজেকে কি আমি আর একই সাথে ঘটনাগুলো দেখেন, সৌরদী হসপিটালে সকালে, মুক্ত হসপিটালে বিকালে, একই ধরনের নিটোরে ঘটনা, সারা বাংলাদেশে এভাবে ইমার্জেন্সিতে আক্রমণ করা হচ্ছে এবং ডাক্তারদের নিরাপত্তা শূন্যের কোঠায়, নেগেটিভ। আপনি আমার জীবনের নিরাপত্তা দিতে পারবেন, তাহলে আমি ইমার্জেন্সি বাংলাদেশের মানুষ বলুক, বাংলাদেশ সরকার বলুক, আমার জীবনের নিরাপত্তা দিবে, আমি ইমার্জেন্সি সেবা দেবো। গতকাল ঢাকা মেডিকেল কলেজে কয়টা ঘটনা ঘটেছে? গতকাল ঢাকা মেডিকেল কলেজে কয়টা ঘটনা ঘটেছে? কয়টা কয়টা? তিনটা, তিনটা। হ্যাঁ হ্যাঁ, প্রথম ঘটনা, প্রথম ঘটনা বিকাল 4টা থেকে শুরু, বিউবিডির কয়েকজন এসে মারলো, তারপরে 3 ঘন্টা 4 ঘন্টা মিটিং হয়েছে, আমরা তারপরে 2 দফা দাবি জানিয়েছিলাম, নিরাপত্তা বলি, নিরাপত্তা দিবে, জোরে সেবা চালু থাকবে, ছিল
ছিল সেনাবাহিনী রাত দশটায় আসার কথা, আসতে কখন? রাত বারোটায়। রাত বারোটায় আসার পরে চাপাতি দিয়ে মারা হয়েছে। কি দিয়ে মারা হয়েছে? চাপাতি। ছবি লাগলে আমি দিব আপনাকে। চাপাতি দিয়ে মারা হয়েছে, মারা হয়েছে। তারপরে ইয়মকে মারা হয়েছে। যখন যখন এই ইমার্জেন্সিতে হামলা করা হয়েছে, না বলতে দেন, বলতে দেন, শোনেন, যে জায়গা থেকে সাইন হয় ওইটাকে বলা হয় ইয়মর রুম, ওইখানে ঢেলানো হয়েছে। যখন আমরা ওদেরকে বন্দি করি বাইরে থেকে, আমি ওদের কাগজ এনে আমরা তারপর এখান থেকে সাইন করে তাও সেবা চালু রেখেছিলাম। আমাদের কাছে আমরা কন্টিনিউয়াস হামলা হচ্ছিল, ও থেকে কন্টিনিউয়াস হামলা হচ্ছিল, আপনার ছবি দেখেছেন। কন্টিনিউয়াস হামলা হওয়ার পরেও আমরা কি করেছি? সেবা দিয়েছি। ডাক্তারদের সমস্যা কি জানেন? আপনারা যেমন মানবিক বলেন না, আমরা আসলেই মানবিক। একটা রোগী মরলে আপনাদের যেমন কষ্ট লাগে, আমাদের কষ্ট লাগে, সবার কষ্ট লাগে। ডাক্তারদের সমস্যা কি জানেন? তারা লুকিয়ে চিকিৎসা দেয়, এই লুকিয়ে চিকিৎসা দেয় একটা সমস্যা। আমি আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিব আপনার। আমরা যে দুইটা দাবি করেছি, আমরা যে দুইটা দাবি করেছি, সেই দুইটা দাবি চিকিৎসকদের এই নিরাপত্তাহীনতার পারমানেন্ট সলিউশন আপনারা বুঝতে পেরেছেন। নাম্বার ওয়ান, স্বাস্থ্য সেক্টরে প্রতিটা হসপিটালে স্পেশাল স্বাস্থ্য পুলিশিং ব্যবস্থা। আপনারা দেখেছেন রেলওয়ে পুলিশ, শিল্প পুলিশ, টুরিস্ট পুলিশ, তাদের স্পেশাল নিরাপত্তা দেওয়ার জন্য আছে, সেই বিধান বাংলাদেশে আছে। সেই বিধান আমাদের স্বাস্থ্য সেক্টরে প্রতিটা হসপিটালগুলোতে কেন হবে না? এতগুলো ক্যাজুয়ালিটিতে একই দিনে একই রাতে তিনটা ক্যাজুয়ালিটি কেন সেটা হবে না? এই জন্য আমরা বলেছি সাত দিনের মধ্যে এই বিধান করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হইল যে এইটা কি এই গভর্নমেন্ট, যেহেতু এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট, এটা কোনো আইন পাস করতে পারবে কি না? সেটা আপনাদের সবার জানা আছে যে এখন আমাদের রাষ্ট্রপতি আছে, উনি অর্ডিন্যান্স জারি করে যে কোনো অধ্যাদেশ জারি করতে পারে, কোনো আইন উনি পাস করতে পারে। পরবর্তী গভর্নমেন্ট রেট্রোস্পেক্টিভলি এটাকে কিন্তু পার্লামেন্টে এখনও লজ করতে পারে, এতে কোনো সমস্যা নেই। আপনি দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিকভাবে পেয়েছেন কি পান নাই? জি, আমি বলি যেটা বলেছি এটা হলো ইমার্জেন্সি সেবার জন্য ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি ক্যাজুয়ালিটিতে কতজন ডাক্তার একসাথে কাজ করে আপনারা কেউ জানেন? দশজন ডাক্তার কাজ করে, তো দশটা পুলিশ ওখানে দেওয়া যায় না, দশটা আর্মি দেওয়া যায় না। এটা 1:1 কোনো অবাস্তব সিদ্ধান্ত নয়, এটা ইমার্জেন্সি সেবা দানের জন্য। ধন্যবাদ।